আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? সুস্থ রেখেছেন? এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা কি আল্লাহকে ভালোবাসেন না? বাসেন কি বাসেন না? যদি বাসেন তাহলে আল্লাহর এই জান্নাতি বাগানে সবাই এখন চলে আসবেন, কেউ বাইরে থাকবেন না। এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল কিন্তু বছরের প্রতিদিন হয় না, হয় হচ্ছে এক দুই দিন। আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেন তারাই এই জান্নাতি বাগানে আসেন, যাদেরকে নির্বাচিত করেন না তারা আসেন না। যারা এসেছেন আপনারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, বলুন আমিন। একদিন দুই দিন হয়, তারপরে অনেক কপাল পোড়া আসতে চায় না, অথচ এই কপাল পোড়াগুলোই আবার কালকে রাত্রে ডিজের তালে তালে নাচানাচিও করছে, আছে না নাই বলেন? গত রাতে মাহফিল করেছি ফুলবাড়িয়া মোমিন সিং, যখন আলোচনা চলতেছে তখন বাজে রাত পৌনে একটা, যখন আমার আলোচনা চলতেছে পেছন থেকে আওয়াজ আসতেছে, এমন আওয়াজ, বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। তো আমি বললাম যে এখানে কি হচ্ছে, কনসার্ট হচ্ছে নাকি তাহেরি সাহেব আসছে? বলছে হুজুর তাহেরি না, এখানে সব বড় বড় তাহেরি আছে। আমি বললাম কে? আজকে বিজয় দিবসের আনন্দ উদযাপন করা হচ্ছে। আমি বললাম আল্লাহ তাআলা বিজয় দিবসের আনন্দ উদযাপন করতে বলেছেন তাসবিহের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। নেচে গিয়ে ডিজে পার্টি করে কখনো বিজয়ের আনন্দ উদযাপন করা যায় না, যায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিজয় দেন কে? কথা বলতে হবে, বিজয় দেন কে? আল্লাহ। তো সে আল্লাহ যে বিজয় দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? আজকে আমার বিষয় হচ্ছে সুরায়ে দাহার, যেই সুরাটির নাম হচ্ছে সুরায়ে ইনসান। দুটি নামই এই সুরাকে নামকরণ করা হয়েছে, কারণ কি? প্রথমত এই সুরাটিকে নামকরণ হয়েছে সুরা দাহার এই কারণে, হাল আতা আলাল ইনসানে হাইনু মানে দাহার, সময়ের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত ইনসান শব্দটি উল্লেখ রয়েছে, এই জন্য এই সুরাকে ইনসানও বলা হচ্ছে। টপিক উনি উল্লেখও করেছেন যিনি পরিচালক, যে মানব সৃষ্টির রহস্য, কোরআন বিজ্ঞান এবং আল্লাহ তাআলা কেন মানুষকে বানিয়েছেন, সার্বিক বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তাফসির মাহফিল বছরের প্রতিদিন হয় না, তারপরে অনেক মানুষ আসতে চায় না, যারা আসে আল্লাহ তাআলা নির্বাচিত করেই নিয়ে আসেন। আপনারা যারা এসেছেন আপনারা কপালওয়ালা, সৌভাগ্যবান মানুষ। ফুটবল খেলা অনেকে দেখেছেন, দেখেন নাই? দেখবেন যারা ফাউল খেলোয়াড়, এটা রোনাল্ডো হোক আর মেসি হোক, এরা রেড কার্ড মারে মাঠ থেকে বাইর করে দেয়, কথা কয় না? এই চাঁদপুরের মানুষ, কথা বলতে হবে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানগুলোতে ওই সমস্ত মানুষদেরকে কবুল করে যারা ঈমানের মধ্যে আছে, যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আজাইরা যে সমস্ত লোকগুলো আছে বাড়ির মধ্যে, সবাই কিন্তু করোনা আক্রান্ত না, অমিক্রণ আক্রান্ত এখনো হয় নাই। টেলিভিশন শরীফ নিয়ে বসে আছে, মোবাইল মুবারক নিয়ে বসে রয়েছে, কিন্তু মাহফিলে আসে নাই। আল্লাহ তাআলা এদেরকে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। নিয়ে এসেছেন আমাদেরকে কে? সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? হৃদয় মন জবানকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ, আর জোর বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, তাইয়িবান মুবারাকান ফি। বাংলাদেশের মানুষ অনেক ধর্মভীরু, সবাই ইসলামকে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে। দল যে যেটাই করুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবাই কিন্তু কোরআনকে ভালোবাসতে চায়, ঠিক কিনা? দল যার যার, ইসলাম আমাদের সবার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে বলি, যখন হক আদায় করে তাফসির করা হবে কিছু মানুষের লাগবে। এখানে রাজনীতি করার জন্য আসি নাই, রাজনৈতিক কোনো কথা বলার জন্য আসি নাই, তবে কোনো পাপের বিষয় যদি আপনার এলাকায় ঘটে, সেই পাপটাকে সতর্ক করা যদি এই সূরার মধ্যে থাকে, এটা আপনাকে আমাকে বলতেই হবে, যদিও আপনার কাছে তিতা লাগে, ঠিক আছে? যদি আপনার কাছে তিতা লাগে, জানতে হবে যে সমস্যা আপনার, আমার কোরআনে কোনো সমস্যা নাই। সুতরাং প্রথমে উত্তেজিত হবেন না, আবারও বলি, কাউকে আঘাত করে, আক্রমণ করে কোনো কথা আমি সাধারণত বলি না, যারা আমার আলোচনা শুনেছেন। কিন্তু কখনো কখনো সুদের বিরুদ্ধে কথা বললে, সুদখোরের যিনি সভাপতি তার কিন্তু লাগে, যিনি ঘুষ খায় তার কিন্তু লাগে, যিনি নবীকে গালি দেয় তার কিন্তু লাগে, যিনি আল্লাহকে গালি দেয় তার কিন্তু লাগে। কিন্তু মুসলমানের জমান ততদিন চলবে যতদিন বাংলা জমানে মুসলমান টিকে থাকবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রিয় ভাই এদিকে তাকান, তাহলে সূরা দাহার এদিকে তাকান, কেউ হাসবেন না। যে মানুষটি স্লোগান দিয়েছে, ইমানের দাবিতে দিয়েছে, ঠিক কিনা? তার ভিতরে পাওয়ার আছে, চেতনা আছে, এই জন্যই দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ, মাজারের গল্প, বাসের গল্প, খুঁটির গল্প, হরিণীর গল্প, বাঘের গল্প দিন শেষ। এখন কোরআন হাদিসের, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। প্রিয় ভাইরা আমার, এবার তাফসিরে ঢুকতে পারি তো ইনশাআল্লাহ। কোরআনকে যারা ভালোবাসেন শেষ পর্যন্ত থাকবেন, কে কে হাতটা তোলেন তো আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাতটা নামান। বক্তা দেখার জন্য কেউ আসবেন না, যে হুজুর কার মতো একটু দেখে আসি, ধলো না কালো, 26 ইঞ্চি না 24 ইঞ্চি, খাটো না লম্বা, জমাইলো কার মতো, আজহারের মতো নাকি তাহেরের মতো। কোনো বক্তা দেখার জন্য আপনারা আসবেন না, দেখবেন বক্তা কতক্ষণ কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। যতক্ষণ কোরআনের কথা বলবে আমরা শুনবো, মানবো, ভালোবাসবো আল্লাহকে, আমরা বসে শুনবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমি। তাহলে যেই সূরাটি আমাকে আজকে দেওয়া হয়েছে, যে মানব সৃষ্টির রহস্য, এই মানব সৃষ্টির রহস্য, লক্ষ্য, উদ্দেশ্য কোরআন এবং বিজ্ঞানের কথা আজকে আমি আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করলে, বলুন আমিন। প্রথমে এই সূরাটির নাম হচ্ছে সূরা দাহার। যেই সূরার আলোকে মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে বলা হয়েছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা দাহার। দাহার শব্দের অর্থ হচ্ছে সময়, আর ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। দেখেন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। একজন মানুষ তখনই মানুষ হিসেবে গণ্য হবে যখন সেই মানুষটার হায়াতের সময়টা বাকি থাকে, ঠিক কিনা? একজন মানুষ যখন মারা যাবে তখন কিন্তু তাকে কেউ মানুষ বলে না, তখন তাকে মুর্দা বলে, তখন তাকে মাইত বলে, তখন তাকে মুর্দা ব্যক্তি বলে, তখন আর পৃথিবীর কোনো বিধিবিধান তার ওপরে বর্তায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করুন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের আবর্তনে, সময়ের আবহে, সময়ের পরিবর্তনে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলমিন বানিয়েছি। এমন একটা অবস্থা মানুষের ছিল যে সময় মানুষ উল্লেখযোগ্য বস্তু ছিল না, মানুষ জীবনের কথা বলতে পারতো না, জবান দিয়ে কথা উচ্চারণ করতে পারতো না, মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল না, মানুষের স্বপ্ন ছিল না, মানুষ বাংলায় কথা বলতে পারতো না, উর্দুতেও কথা বলতে পারতো না, ইংরেজিতেও কথা বলতে পারতো না, নিজের প্রয়োজনের কথাও কিন্তু মানুষ একজন আরেকজনকে বলতে পারতো না। বলুন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, মোট আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 37 সপ্তাহ, 2-1 সপ্তাহ এদিক হতে পারে, 2-1 সপ্তাহ আরেক দিকে হতে পারে, 37 সপ্তাহ মার পেটের মধ্যে আপনি ছিলেন। এই পেটের মধ্যে থেকে আপনি দুনিয়ার মুখ দেখলেন, পেটের মধ্যে রেখেছিলেন কে আপনাকে? যখন বাপ মার মিলন হলো, আপনার আব্বার সঙ্গে আপনার আম্মার, একটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার দুনিয়ার বুকে পাঠাইলেন, সৃষ্টি করে জায়গোর তৈরি করলেন, রক্তপিণ্ড তৈরি করলেন, হাড় গোড় আল্লাহ তাআলা একত্রিত করলেন, হাড়ের ওপরে গোস্ত আল্লাহ তাআলা ঢেলে দিলেন, গোস্তের পরে আল্লাহ তাআলা ঠিক 4-5 সপ্তাহ অথবা 3-4 মাস পরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, এই ফেরেশতারা, এবার আমার ওই বান্দার রুহ ফুঁকে দেওয়ার সময় হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তার ভিতরে রুহ ফুঁকা দরকার, রুহ এখন আমি ফুঁকবো। আল্লাহ তাআলা যখন এই রুহ ফুঁকে দিলেন, মার পেটের মধ্যে ওই বাচ্চাটা নড়াচড়া শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন যে মানুষ উল্লেখযোগ্য বস্তু ছিল না? খেয়াল করেন, 10 মাস 10 দিন পরে যখন আপনি পৃথিবীর মুখ দেখলেন, পৃথিবীর মুখ দেখার পরে কোনো বাচ্চা কিন্তু বাংলা ভাষা পারে না, কথা বলেন, বাচ্চা কি ইংলিশ ভাষা পারে? উর্দু পারে না, ইংলিশ পারে না, বাংলা পারে না, একটা ভাষা পারে, যেই ভাষার নাম হচ্ছে ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, কথা কর, ভাষাটা কি? শুধু ট্যাঁ ট্যাঁ করে কান্না করা, আর কোনো ভাষা কিন্তু বাচ্চাটা জানে না, শুধু ট্যাঁ ট্যাঁ করতে পারে। এই মা যখন কোলে নিয়ে বাচ্চা কান্না করে,
মার কলিজার সঙ্গে বাচ্চার কলিজার হৃৎপিণ্ডের সংযোগটা এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন, বাচ্চা কখন যে পায়খানা করার জন্য কাঁদে আপনি বাবা না বুঝলেও মা ঠিকই বোঝে, বাচ্চা কখন খাবার জন্য কাঁদে ওই ট্যাটু শব্দ বুঝেই মা কিন্তু বুঝে নেয় যে আমার বাচ্চা এখন খাবার খাবে, বাচ্চা কখন ব্যথা পেয়ে কাঁদে, কখন পিঁপড়ায় কামড় দিয়েছে, কখন মশায় কামড় দিয়েছে, বাচ্চা কান্না করলেও আপনি না বোঝেন আপনার মা ঠিকই বুঝে যে বাচ্চা এখন ব্যথা পেয়েছে। আল্লাহু আকবার। দেখেন আশা আকাঙ্ক্ষা তখন কিন্তু একটা বাচ্চার ছিল না। রাব্বুল আলামিনের জন্য বলছেন তোমরা তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উল্লেখযোগ্য বস্তু বানাইছি, দুনিয়ার মুখ দেখাইছি, তোমাদের দায়িত্ব আছে কেন তোমাদেরকে আমি বানাইলাম, ওই মাতৃগর্ভের মধ্যে কেন তোমার আমি পাঠাইলাম, ওই মায়ের পেটের মধ্যে কিভাবে আমি অক্সিজেন সরবরাহ করলাম, বিজ্ঞান সেটা বলে। খেয়াল করেন একজন বাচ্চা যখন পূর্ণ বয়স্ক হয় পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্যাকেট তৈরি করে দেন, ওই প্যাকেটের মধ্যে পনির তরল যেরকম আপনারা দেখেছেন এই তরল পরিণের মতো আঠালো একটা পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই বাচ্চাটাকে যখন ওই তরল পদার্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে দেন, মা কামাকা হয়, হাঁটাচলা করে, নড়াচড়া করে, যদি ওই পদার্থের মধ্যে বাচ্চা না থাকতো তাহলে হয়তো বা মার সঙ্গে সঙ্গে লেগে তার হাড়গোড় ভেঙে যাইতো, কারণ মা কখনো পেট ব্যাকা করে, কখনো পেট সোজা করে, কখনো পেট নিয়ে মা দৌড় দেয়, কখনো পেট নিয়ে মা কখনো মরিচ কাটে, কখনো পেঁয়াজ কাটে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই অবস্থায় ওই বাচ্চাটাকে গ্রহণ না করতেন, যদি নিরাপত্তা না দিতেন, তাহলে ওই বাচ্চা কিন্তু কখনো দুনিয়ার মুখ সঠিকভাবে দেখতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই অবস্থায় বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, তরল পদার্থ তার ভিতরে ছিল, ওই প্যাকেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলাম। এরপরে ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা চারটা জিনিসের সিদ্ধান্ত এখন বান্দার জন্য তোমরা দিয়ে দাও, এক নম্বর বান্দা কি আমল করবে, দুই নম্বর বান্দা কি রিজিক পাবে, তিন নম্বর বান্দার আয়ুষ্কাল কতদিন হবে, চার নম্বরে বান্দা ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে। আল্লাহু আকবার। চারটা জিনিসের ফয়সালা আপনার পেটের মধ্যে হয়ে গেছে, কয়টা? এক নম্বর হচ্ছে আপনি খাবেন কি কি খাবেন, কতদিন পর্যন্ত আপনি খাবেন, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিয়েছেন। 60 বছর খাবেন, 70 বছর খাবেন, না 100 বছর খাবেন? আপনি তো মনে করছেন যে হুজুর আমি তো 30 বছর খাইছি তারপরে ডায়াবেটিস ধরা পড়ছে, আমার তো এখন ভাতের পরিমাণটা কমে গেছে, তরকারির পরিমাণটা কমে গেছে। ও মানুষ, সেটা না, তুমি ততদিন পর্যন্ত খাইবা যতদিন পর্যন্ত তোমার রিজিক আছে। রিজিক দেন আপনাকে কে? আপনার চাকরি কি আপনারা রিজিক দেয়? গার্মেন্টসের ব্যবসা কি রিজিক দেয়? ফসল ফলা দিয়ে আপনারা রিজিক দেয়, তবে মাধ্যম হিসাবে মূল রিজিক দাতা কে? সাগরের নীল তিমি আপনারা চিনেন? চিনছেন না? একটা নীল তিমি, বিজ্ঞান কি বলছে দেখেন। এমন একটা টপিক আজকে আপনারা দিয়েছেন, এই টপিকটা খুব জরুরি, কিন্তু আপনাদেরকে জানতেও হবে, কেউ মাইন্ড করবেন না, কারণ গল্প কিচ্ছা দিয়ে এই টপিকটা আলোচনা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহর উপরে যে ভয় করে, ভয় পায় আল্লাহকে, আল্লাহ তাআলা কোরআনে সূরায়ে তালাকের মধ্যে বলছেন তার জন্য পথকে রিজকের আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটা নীল তিমি প্রতিদিন 6 থেকে 7 টন খাবার খায়, তাও চাল ডাল রিলেটেড খাবার না, খাবারটা হচ্ছে গোশত রিলেটেড। বলুন সুবহানাল্লাহ। কয় টন খাবার খায়? 6 থেকে 7 টন, মানে এক ট্রাক গোশত একটা নীল তিমি প্রতিদিন খায়। নীল তিমি ওজনে হয় 200 টন, আল্লাহু আকবার বলেন, লম্বায় হয় 100 ফুট, অর্থাৎ 10 তলার সমপরিমাণ একটা নীল তিমির আয়তন হয়। আল্লাহু আকবার। কয়তলা জোরে বলেন? 10 তলা। একটা নীল তিমির জিহ্বা হয় হাতির ওজনের সমান। একটা হাতি চিনেন পূর্ণবয়স্ক? একটা নীল তিমির ওজনটা হয় হাতির, নীল তিমির যে জিহ্বাটা একটা পূর্ণ হাতির ওজনের সমান। আল্লাহু আকবার। একসাথে একটা নীল তিমি 5000 লিটার পানি পান করতে পারে। একসাথে একটা নীল তিমি যে শব্দ তৈরি করে জেট ইঞ্জিন থেকেও শক্তিশালী। বিজ্ঞান বলছে একটা নীল তিমি যে সংকেত তৈরি করে, এই সংকেত 1600 কিলোমিটার থেকে অন্য নীল তিমি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই নীল তিমি যখন বাচ্চা দেয়, বাচ্চার ওজন হয় প্রায় 2000 কেজি, আর একটা বাচ্চা যখন নীল তিমি থেকে দুধ পান করে তখন মোট 600 লিটার দুধ পান করে। এই রিজিকের ব্যবস্থা করেছেন কে? আর মানুষের রিজিকের ব্যবস্থাও করেছেন কে?
নীল তিমি 6 থেকে 7 টন খাবার খায়, মারামারি করে না, কিন্তু দুনিয়ার মানুষ 1 থেকে 2 কেজি চালের ভাত খাওয়ার জন্য একজন আর একজনের মাথায় বাড়ি মেরে মাথা পাঠায়। আছে না নাই? বাপ বুড়া হয়ে গেছে, বাপের থেকে চুপ করে টিপ সই নিয়ে 5 ভাইয়ের সম্পদ দখল করে এক ভাই চুপ করে খাইতেছে, বছরে বছরে আবার উমরা হজ করতেছে। আছে না নাই? বোনদের সম্পদ বুঝিয়ে দিতে চায় না, ভাইদের সম্পদ বুঝিয়ে দিতে চায় না, হাজি সাহেব আবার মসজিদ কমিটির সভাপতিও হয়ে গেছে, আরেকজনের হক নষ্ট করে এভাবে রিজিক খেয়ে জোরপূর্বক আপনি যদি আল্লাহর ওলি হতে চান কোশ্চিন কালেও হতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা? তাহলে রিজকের ফয়সালা পেটের মধ্যে হয়ে গেছে, আমলটা কি হবে? পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। এখন আপনার আমার করণীয় কি? আমরা উল্লেখযোগ্য বস্তু ছিলাম না, আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বস্তু করেছেন, এখন আপনার আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بلنا بندا কেমনে তোমরা কুফরি করো, অস্বীকার করো, তোমরা তো ছিলে একেবারে মৃত, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু ঘটাবো, তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে দুনিয়ায় পার পেয়ে যাবা, আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু একেবারে কিন্তু ছেড়ে দেন না, তোমাদের শেষ প্রত্যাবর্তন স্থল মৃত্যুর পরে কিন্তু আমার কাছে হবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেব। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের একটা নেচার, বিপদে যখন পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকে, আর যখন বিপদ কেটে যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। সত্য না মিথ্যা? খেয়াল করে দেখেন, যখন করোনা আসলো বাংলাদেশে, মসজিদগুলো যখন বন্ধ হয়ে গেল সরকার থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতোয়া যখন চালু হলো, কিছু মানুষের মায়া কান্না, আহা সরকার এটা কোনো কাজ করলো, বাংলাদেশের মসজিদগুলো বন্ধ করে দিল, এখন মসজিদ খোলা হয়ে গেছে, ওই মুসল্লিদেরকে মসজিদের মধ্যে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মুসল্লির আগে মায়া কান্না দেখাইছিল, এখন কিন্তু দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে যায়, যখন জ্বরে আক্রান্ত হয়, হার্টের মধ্যে যখন ব্লক পড়ে যায়, মানুষগুলো নামাজে সামনের কাতারে আসে, আর যখন সুস্থ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আপনার গ্রামের মধ্যে খেয়াল করে দেখেন, এক সময় ছিল গরিব মিসকিন, তখন আল্লাহকে খুব ডাকতো, আজকে 2টা পয়সা হয়েছে আল্লাহরে আর ডাকতে চায় না, অহমিকার সাথে অহংকার করে এলাকায় দাপিয়ে বেড়ায়, ক্ষমতা দেখায় আছে না নাই। এবার আসেন দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলছেন 2 নম্বর আয়াত। তাহলে আমরা উল্লেখযোগ্য বস্তু ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখযোগ্য বস্তু বানিয়েছেন। 37টি সপ্তাহ পেটের মধ্যে আল্লাহ তাআলা রেখেছিলেন, ওই পেটের মধ্যে অক্সিজেন আল্লাহ তাআলা সরবরাহ করেছেন, ওই পেটের মধ্যে যখন 4 সপ্তাহ 5 সপ্তাহ 6 সপ্তাহ হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আল্লাহ তাআলা যখন রূহ ফুঁকে দিয়েছেন, মার পেটের মধ্যে সন্তানটা নড়াচড়া করেছে, মাছ হাতে নিলে যেরকম একটা অনুভূতি তৈরি হয়, মার পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই রকম অনুভূতি মার কলিজার মধ্যে তৈরি করে দিয়েছেন। মা তখন কি করেছেন? চিন্তা করেছে, সন্তান কি আমার ছেলে হবে নাকি মেয়ে হবে, ছেলে হলে এটা করব, মেয়ে হলে সেটা করব, ছেলে হলে এই স্বপ্ন, মেয়ে হলে এই স্বপ্ন, স্বপ্নেরও কিন্তু পরিবর্তন হতে থাকে, ঠিক কিনা? মা তখন সন্তানের মুখ দেখার জন্য উদগ্রীব থাকে, যখন 37 সপ্তাহ হয়ে যায় বাপের কাছে তখন মাফ চায় যে আমি এই সন্তানকে জন্ম দেব, না জানি মারা যায়, না জানি আমি মারা যাই আর ফিরবো কিনা, ও স্বামী তোমার হক আমি যথাযথ আদায় করতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। ওই মা সুতিকা গৃহে যায়, অপারেশন থিয়েটারে যায়, যাওয়ার পরে যখন সন্তান জন্ম নেয়, জন্ম দেয়, মা নিজে রক্তাক্ত হয়ে যায়, সন্তানকে যখন ধাত্রী বা নার্স ওই মায়ের সামনে নিয়ে আসে, মার কলিজা থেকে সমস্ত দুঃখ যন্ত্রণা ধুয়ে মুছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ধৈর্যটা দিয়েছিলেন, যেই ধৈর্য আপনাকে আমাকে দেয় নাই। আপনি মায়ের পেটের মধ্যে লাথি মারছেন না, গুতা মারছেন কি মারেন নাই? তাহলে উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বস্তু বানাইলেন। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলছেন,
এরপরে দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে বাপ মার মিলিত শুক্রবিন্দু হতে তৈরি করেছি, নাপাক পদার্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই কথা রব নিজেই দিচ্ছেন, কেন তিনি সৃষ্টি করেছেন সে কথাও বলেছেন, তাকে পরীক্ষা করার জন্য। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছি, আমি শ্রবণ শক্তিও দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে চোখ আপনার আমার আছে, একটা মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন আল্লাহু আকবার। 23,040 বার একজন মানুষ চোখের পাতা ফেলে। এই 23,040 বার যে প্রতিদিন একজন মানুষ চোখের পাতা ফেলছে, চার্জ প্রয়োগ করা লাগে, কথা বলেন। একজন মানুষ প্রতিদিন হৃৎপিণ্ড 1,00,000 বার পাম্পিং করছে, যার কারণে আপনার রক্ত বিশুদ্ধ হচ্ছে, অক্সিজেন পাচ্ছেন, শ্বাস প্রশ্বাস আপনার নিচ্ছেন, গ্রহণ করছেন। প্রতিদিন 1,00,000 বারের বেশি আপনার হৃৎপিণ্ড এভাবে পাম্পিং করে। বলুন সুবহানাল্লাহ। আপনার দুপাশে যে কিডনি আছে, এই কিডনি দুইটি প্রতিদিন 800 থেকে 2,000 মিলিলিটার পেশাব উৎপাদন করে, যেই কারণে আপনি পানি পান করতে পারেন, খাবার খায় মজা পান। বলুন আল্লাহু আকবার। তাহলে এই চোখ দিয়েছেন কে? কেন দিয়েছেন আল্লাহ তাআলা সেটাও বলছেন, যে আমি তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব সেটা পরে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, উদ্দেশ্য কি? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা যারিয়াতের, খেয়াল করেন, রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাক বানাইলাম, আমি আল্লাহ তাআলা জিহ্বা দিলাম, আমি আল্লাহ কিডনি বানাইলাম, আমি আল্লাহ হৃৎপিণ্ড বানাইলাম। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, অন্যকে নামাজের জন্য আদেশ দিতে হবে, আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করতে হবে, নিজের পরিবারে, সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ঠিক কি না? আল্লাহর গোলামির মানেটা কি? শুধুমাত্র নিজে নামাজ পড়লেন আর জান্নাতের টিকিট পেয়ে গেলেন, এটা কিন্তু ভুলেও মনে করবেন না, কথা কন না কেন? নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তো তাহলে বাংলাদেশের অনেক মানুষ বিনা হিসাবে জান্নাতে যাইতেন। কিন্তু নামাজ যেমন ফরজ, ভুল বুঝবেন না, কথা শুনেন, নামাজ পড়াটা কি? আরো জোরে কি? রোজা করা কি? হজ করা কি? জাকাত দেওয়া, বাপমার খেদমত করা ফরজ। ঐরূপভাবে সুদ না খাওয়া, এটাও কিন্তু ফরজ, কথা কম। মানুষের হক নষ্ট না করা, এটাও কিন্তু ফরজ, ঠিক কিনা? রডের বদলে রাস্তায় বাঁশ না দেওয়া, এই যে মানুষের হক নিয়ে ছিনিমিলি না খেলা, এটাও কিন্তু কোরআনের বিধান, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। অনেক বড় বড় মানুষ আছে যারা নামাজ পড়বে, সুদি কারবার করবে, শিরিক করবে। আল্লাহ রাসূল বলছেন, ওই সাহাবীরা শুনে রাখো, তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে গরিব মানুষ কোনটা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই তো গরিব। আল্লাহ নবী বললেন, না, তোমরা জানোই না যে পৃথিবীর বুকে আর আখেরাতের বুকে সবচেয়ে গরিব কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু আপনি বলেন না পৃথিবীর বুকে আর আখেরাতের বুকে সবচেয়ে বড় গরিব কে? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে আখেরাতের বুকে সবচাইতে বড় গরিব হচ্ছে ওই মানুষটি যিনি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আমলের স্তূপ নিয়ে ওই কিয়ামতের ময়দানে উঠেছে, কিন্তু ওই মানুষটি অন্য মানুষের হক নষ্ট করেছে, আবার শিরিকও করেছে, এমন আছে না নাই? শিরিক করেছে, অন্য মানুষের হক নষ্ট করেছে। মানুষগুলো ওই কিয়ামতের ময়দানে যখন উঠবে, বড় প্রফুল্ল জিততে উঠবে। আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে, কেউ আমাদেরকে আটকাইতে পারবে না, কারণ আমার আমলের পাল্লাটা ভারী হবে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আয় আয় আয়, ওর আমলগুলো দেখ, ওদের আমলগুলো লক্ষ্য করো। ফেরেশতারা তখন আমলগুলো লক্ষ্য করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এদের আমল তো অনেক উঁচু মানের আমল, পাহাড় সম পরিমাণে
স্তূপ হয়ে গেছে এক একজনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তাহলে তো তাদের জন্য জান্নাতের ফয়সালা করাই যায়, এমন মুহূর্তে এমন কিছু মানুষ তাদের পাশে এসে হাজির হবে, বলবে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার আগে আমাদের কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বলো বলো কী কথা তোমাদের আছে আমার সঙ্গে। এবার মানুষগুলো বলবে আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আমার জমিন ঠেলে দখল করে নিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার জন্য বরাদ্দকৃত চাল খাইয়া ফেলছে, আমার জন্য বরাদ্দকৃত হক মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দাঁড়া, তুই যে কথাগুলি বলছিস ফেরেশতাদের, তুই যে কথাগুলি বলছিস এগুলো সত্য কিনা আমি যাচাই বেচাই করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন, দেখবেন যা কিছু বলছে মানুষগুলো সবগুলোই সত্য। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন দুনিয়ার বুকে যত মানুষের হক নষ্ট করেছে তাদের হকগুলোকে এবার তোমরা কাটে কেটে কেটে বুঝিয়ে দাও। ফেরেশতারা তখন তার আমলের স্তূপ থেকে কেটে কেটে হকগুলো তার আমলনামায় দেওয়া হবে যে তার ব্যাপারে অভিযোগ করেছে। যখন দেওয়া হবে দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে তার আমলনামাতে আর কিছুই নাই, তখন শূন্য হাত হয়ে যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এখন এদের ব্যাপারে কি ফয়সালা আপনি করবেন, ওগো আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলবে এরা তো জাহান্নামে যাবে কারণ তাদের আমলে আর কিচ্ছু নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ও সাহাবীরা শুনে রাখো শুনে রাখো, দুনিয়ার বুকে আখিরাতের বুকে সবচাইতে বড় গরিব মানুষ হচ্ছে এই মানুষগুলো যারা আমল নিয়ে কবরে গেল, আখিরাতের জিন্দগিতে আমলের স্তূপ নিয়ে উঠল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্যের হক নষ্ট করার কারণে পাকড়াও করলেন। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার দেখেন বড় কথা কিন্তু, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে কিছু হাজী সাহেব দাঁড়াবে, নামাজি দাঁড়াবে, মুত্তাকি দাঁড়াবে, পরহেজগার দাঁড়াবে, আল্লাহ বলবে আয় হাজী সাহেব তোর জন্য আজকে ফয়সালা হবে। হাজী সাহেব তো কইবে যে আল্লাহ 60 বছরে এক একটা নামাজ কাজা করে নাই, আজকে তো জান্নাত আমার জন্যই, আমার ছাড়া আর জান্নাত আর কার আছে, আমার ছাড়া আমার জন্যই তো আজকে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওরা আমলটা একটু খেয়াল করো তো, ফেরেশতারা বলবে আল্লাহ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সবই ঠিক আছে, কিন্তু কবরে গিয়া সিজদাও দিছে, বাবার দরবারে গিয়া আবার উল্টাপাল্টা কাজকামও করছে, আল্লাহ শিরিকও করছে, আল্লাহ এদের আমলের মধ্যে প্রচুর শিরিক, আপনি এদেরকে কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ তখন বলবেন লাইন আশরাকতা, তোমরা কি জানতে না যে যদি তুমি শিরিক করো লায়াহবাতান্না আমালুক তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। বলুন নাউজুবিল্লাহ। দেখেন দুই নম্বর আয়াত, তাহলে আল্লাহ তাআলা চোখ দিলেন, হাত দিলেন, কান দিলেন কার গোলামি করার জন্য? আরো জোরে নাকি শুধু নেতার গোলামি করার জন্য? নেতা আপনাকে চিনবে না, পীর সাহেব আপনারা চিনবে না, খতিব সাহেব আপনারা চিনবে না, ওই কেয়ামতের ময়দানে আপনারা তো এখন গানও বলেন মাশাআল্লাহ, অনেকে গানও বানাইছে, কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ বলেন, সুর দিয়ে দিয়ে বলে আছে না নাই? আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলতেছেন আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, তুমিও উলঙ্গ হয়ে উঠবা, খতনাবিহীন অবস্থায় সবাই উঠবে। আম্মা জান আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার স্ত্রী, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ নবী বললেন ওই কিয়ামতের ময়দানে লজ্জা কেন, কয় অন্য মানুষ আমার যদি লজ্জাস্থান দেখে ফেলে? আল্লাহ নবী বলছেন সেই দিন ভয়াবহ চিত্রটা এমন হবে যে বাবা সন্তানকে চিনবে না, গর্ভবতী নারীরা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত গর্ভপাত করে ফেলবে, ভয়ে বাচ্চা প্রসাব করে দেবে। আল্লাহু আকবার। সেদিন তাকানোর সাহসই পাবে না। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় আমি নবীর স্ত্রী, আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহ নবী বললেন আয়েশা ফ্যাসিলিটি তুমি তখনই পাবা যখন আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাবা, যখন আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাবা এই নবী তখনই তোমার ফ্যাসিলিটি দিবে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর যদি আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাইতে না পারো এই নবী আয়েশারে চিনে না, ফাতেমারে চিনে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনি যে নির্ভর করে আছেন আরেকজনের ওপরে যে বাবা আমার জান্নাতে নিয়ে যাবে, শিরিক যে করছেন, কবরে যে সেজদা দিচ্ছেন, খবরদার ভুলেও কাজ করবেন না, শিরিক যেন আপনার আমলের মধ্যে না ঢুকে। মাস্ক আপনি পরছেন, করোনা থেকে কি আপনারে রক্ষা করছে মাস্ক নাকি আল্লাহ? মাস্ক কেন পরতেছি? ডাক্তার বলেছে এই জন্য পরতেছি। ভ্যাকসিন কেন নিচ্ছি? ডাক্তার বলেছে এই জন্য আমি
ভ্যাকসিন নিচ্ছি। আপনার আকীদা যদি এটা হয় যে ভ্যাকসিন নিলেই করোনা থেকে আমি বেঁচে যাব, আপনি টাটকা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আমার আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন, রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করি। দুনিয়ার কোনো মানুষকে সুস্থ করতে পারে না, মাধ্যম হিসাবে কাজ করতে পারে, কিন্তু যিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার স্রষ্টা, তিনি আমারও স্রষ্টা, উনি কিন্তু আপনাকে রোগ দেন, উনি কিন্তু আপনারা সুস্থ করুন। বলুন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে, এখনো 2 মাস হয় নাই, ওই যে সৌদি আরবের আলবিদা জর্ডান আর মিশরের সীমান্তে ওই এলাকাটা সফর করলাম। উদ্দেশ্য কি ছিল? মুসা আলাইহি সালাতু ওয়াসালাম যেই এলাকা দিয়ে নদী পার হয়েছেন, ওই যে ফেরাউনের সময় মুসা নবী কি লাঠি দিয়ে আঘাত করেছিলেন, সাগরের বুক চিরে রাস্তা নির্মিত হয়েছিল, ঘটনা জানেন না আপনারা? তো ওই রাস্তাটা মুসা নবী মাদিয়ানে কি কি কাজ করেছেন এটা নিয়ে একটা থিসিস করে, একটা গবেষণা করে কিছু প্রোগ্রাম নির্মাণ করেছে। তো ওখানে গেছিলাম, 2 মাস এখনো হয় নাই। যাওয়ার পরে মুসা নবী যেই জায়গাটায় লাঠি মেরেছিল, পাহাড়ের বুক চিরে যে রাস্তা নির্মিত হয়েছিল, সাগরের মধ্য দিয়ে রাস্তা নির্মিত হয়েছিল, এই ফাটা অংশগুলো এখনো পাহাড়ের মধ্যে আছে, আল্লাহ তাআলা দেখাইলেন। তার কিছু দূর পরে যাই একটা জায়গা দেখলাম যেখানে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ফামবাজাসাত মিন হুসনাতা আশারাতা আইনা, 12টা দল নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন নদী পার হলেন, মুসা নবীকে এক দল বললো বনী ইসরায়েলের, ও নবী আপনি আপনার আল্লাহরে বলেন আমরা পানি পান করতে চাই। মুসা নবী তখন আল্লাহকে বললেন আল্লাহ এরা তো পানি খাবে, এদের পানির ব্যবস্থা করেন, কারণ সাগরের পানি তো লোনা। আল্লাহ তাআলা বললেন এই মুসা একটু লাঠি দিয়ে আঘাত কর, লাঠি দিয়ে আঘাত করলো, পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, এক গোত্র পানি পান করলো, এবার 11 গোত্র বলতেছে এই মুসা নবী এক গোত্রের লাগা পানি আনলেন, আমাদের 11 গোত্রের 11টা ঝর্ণা আনেন, না হলে ওই গোত্রের ওখান থেকে আমরা পানি পান করব না। মুসা নবী তখন বললেন আল্লাহ এরা তো ওই জায়গা থেকে পানি পান করে না, আমরা কি করব? আল্লাহ তাআলা তখন বললেন এই মুসা নবী তুই আবার আঘাত কর। আঘাত যখন করলো আল্লাহ তাআলা 12টা ঝর্ণাধারা বের করে দিলেন। বরং সুবহানাল্লাহ। কেন বলতেছি কথাটা মনে রাখেন, আমি যাওয়ার পরে ওই যে ঝর্ণাগুলো এখনো কিন্তু আছে, এখনো আছে। তো চুয়ালে করে পানি নিয়ে আমি একটু পানি পান করলাম, দেখলাম একেবারে মাশাআল্লাহ কি শীতল পানি, টিউব ওয়েল থেকে পানি বাংলাদেশে চৈত্র মাসে যদি আপনি চেপে বের করে পানি পান করেন, কলিজায় শীতল অনুভব হয় কি হয় না? ঠিক ওই রকম শীতল মিষ্টি পানি। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই পানির ফোয়ারাগুলো বাংলাদেশে দেয় নাই, কারণ কি, বাংলাদেশে যদি আল্লাহ তাআলা দিতেন একজন মানুষ কিন্তু এটাকে দখলে নিত। নেওয়ার পরে হোমিওর বোতল চিনেন না? কথা বলেন, চিনেন কি চিনেন না? এই বোতলগুলো নিয়ে আসতেন, নিয়ে আসার পরে মনে করেন এই বোতলে পানিগুলো ভরতেন, তারপরে ক্যানভাসারের মতো ক্যাম্পেইন শুরু করতেন। আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি করতে চাচ্ছেন? আপনি কি আপনার শত্রুকে বসে আনতে চাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন, এক ডোজ মাত্র 200 টাকা, 200 টাকা, 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? বাসের চিপাই চাপাই অনেক সময় পোস্টার লাগায় এরকম। আচ্ছা, ভাগ্য পরিবর্তন করে কে? আল্লাহ। কোনো গণক, জ্যোতিষী অথবা পিসাহেবকে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? না। যদি গণক, জ্যোতিষী তারা ভাগ্যের নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে ওই জ্যোতিষীরা তো আজকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়ে যাইত। ওরা এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, আপনার একটু তদবির দেওয়ার পরে 200 টাকা চায়, তার মানে টাটকা শয়তান। এই সমস্ত জিনিসগুলো যারা অনুসরণ করে, অনুকরণ করে, তারা ঈমান হারা হয়, তারা মুশরিক হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, গোলাম আমি আল্লাহ তোরে বানাইছি, তুই উল্লেখযোগ্য কোনো কিছু ছিলি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানিয়েছি, উল্লেখযোগ্য করেছি। কেন? তোর শ্রবণ শক্তি, তারপরে চক্ষু শক্তি, দৃষ্টি শক্তি তোকে আমি দিয়েছি, শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার কোনো মানুষের গোলামি, দাসত্ব, চামচামি করার জন্য না। ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন চামচামি করতে 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 60 বছর কাটায় ফেলছে, আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, খালি নেতার পেছনে ছুটে, খালি খেতার পেছনে ছুটে। আরে আপনার নেতা তো আপনারা রিজিক দেয় না, রিজিক দেয় কে?
নেতা যদি আদর্শবান লিডার হয়, নেতা হয়, তাকে অনুসরণ করতে পারেন যদি তার চরিত্র ভালো হয়। আর নেতা যদি জাহান্নামী হয়, নেতার চরিত্র যদি ভালো না হয়, তাহলে আপনিও কিন্তু ঈমান হারা হবেন। সুতরাং এমন মানুষকে লিডার হিসেবে নির্বাচন করবেন যে লিডার সৎ, যে লিডার কোরআনের পক্ষে কথা বলে, যে লিডার আল্লাহর পক্ষে কথা বলে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন দ্বিতীয় আয়াতে? তোমরা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না, তারপরে আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, এই দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টি দেখবা, এই দৃষ্টি দিয়ে কোরআন পড়বা, এই দৃষ্টি দিয়ে মোবাইলে আজেবাজে জিনিস দেখবা। এবার খেয়াল করেন, পৃথিবীর বুকে আমরা মুসলমান, আমরা মুমিন, ইমান একদিকে আমরা রেখেছি আর দুনিয়াটাকে আর একদিকে রেখেছি। দুনিয়াকে পাওয়ার জন্য ইমানের গলায় আমরা অনেকে ছুরি চালাই, আছে না নাই? আর সাহাবীরা ইমানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে, কিন্তু ইমান বিক্রি করে নাই, ঠিক কিনা? আপনি দুনিয়ার সব কিছু পেলেন, কিন্তু আল্লাহকে পাইলেন না, আপনি ঘোড়ার ডিম কিচ্ছু পাইলেন না। আপনি দুনিয়ার কোনো কিছুই পান নাই, কিন্তু আল্লাহকে পেয়েছেন, দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন, ঠিক কিনা ভাইরা? দেখেন, একজন সাহাবি ইসলাম কবুল করেছেন মাত্র কয়েকদিন হয়েছে, নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী ভালোবেসে তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সাহাবি যখন ইসলাম কবুল করলেন, অনেকদিন আগে তার বাবা মারা গেছে। সাহাবি চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন, চাচাকে গিয়ে বললেন, ও চাচা, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা বলল, খবরদার, এই কথার তুই মুখে আনবি না। কেন? তুই তার ধর্মের প্রতি আকৃষ্ট হলে ঈমান আনলি, তুই কেন তার ধর্মের প্রতি আকৃষ্ট হলি? ওই চাচা যখন এই কথা বললেন, ভাতিজা তখন বলছেন, ও চাচা, আমি ঈমান এনেছি, আমি সত্যটাকে বুঝে গেছি, এই জন্য ঈমান এনেছি। চাচা তখন বলছে, ও ভাতিজা, তোর বাপ যে সম্পদ রেখে গেছিল, এই সম্পদগুলো কিন্তু তোকে আমি আর দেবো না, তোকে এগুলো থেকে বঞ্চিত করবো। কয়, চাচা, আমার বাপের সম্পত্তি যদি আপনি নেন, নিয়ে নেন। আবার বললো, যদি তুই মুহাম্মদের দরবার না ছেড়িস, ধর্ম না ছেড়িস, আমি তোর টাকা পয়সাগুলো নিয়ে নেব। বললো, আপনি আমার টাকা পয়সাগুলো নিয়ে নেন। এবার চাচা বলছে, আমি আমার বাড়িতে তোর আর দেখতে চাই না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ওই ভাতিজা তখন বললেন, ও চাচা, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আপনার বাড়িতে আর কখনো আসবো না। এই চাচা তখন বললেন, তুই কি বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, তোর ইমান কি তুই ছাড়বি না? ওই তখন সাহাবি বললেন, ও গো চাচা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছি, এখন যদি সম্পদ ছাড়তে হয় ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে হয় বাড়িও ছাড়তে রাজি আছি, আমার জীবন যদি ছাড়তে হয় জীবন ছাড়তেও রাজি আছি, কিন্তু আমি আমার ইমানকে ছাড়তে রাজি নয়। বলুন আল্লাহু আকবার। ওই চাচা তখন বলছে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। বাড়ি থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন, ওই আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ, তোর পরনের যে পোশাকটা রয়েছে, জামা রয়েছে, লজ্জা স্থান যে পায়জামা ঢেকে রেখেছিস, ওই পায়জামাটাও খুলে দিয়ে যা, ওই জামাটাও খুলে তুই দিয়ে তুই চলে যা। তখন ওই ভাতিজা বললেন, চাচা, কেন আমার লজ্জা স্থান তো উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমার লজ্জা স্থানের পোশাকটা খুলে নিন না, আল্লাহর দোহায় লাগে, আপনি আমার মাফ করে দেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, খবরদার আমার লজ্জা স্থানের কাপড়টা আপনি খুলে নেবেন না। ওই চাচা তখন বললেন, না, আমি তোর লজ্জা স্থানের কাপড়টাও দিব না, কারণ ওইটা আমার পয়সাই কেনা। এবার সাহাবি লজ্জা জামাটাও খুলে দিলেন, থত্তর থত্তর করে কাঁপতে কাঁপতে বুড়িমার দিকে গেলেন, তার বুড়িমা তখনও জীবিত। যাওয়ার পরে বললেন, মা, ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, ঈমান আনার কারণে বাড়ি থেকে বের করে দিল, আমার পৈতৃক সমস্ত সম্পত্তি দখল করে নিল, এমনকি আমার লজ্জা স্থানের কাপড়টাও আমার চাচা খুলে নিল। ও মা, আপনার কাছে কি কোনো পোশাক আছে কিনা আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য? মা তখন বললেন, তোর বাপ একটা ছিঁড়া কম্বল রেখে গিয়েছিল, এই কম্বলটা তুই লজ্জা স্থানটা এই কম্বল দিয়ে তোর লজ্জা স্থান ঢাক। ওই সন্তান তখন লজ্জা স্থান ডাকলেন, শীতের রাত্রে থত্তর করে কাঁপতে কাঁপতে বিশ্ব নবীর দরবারের দিকে, হুজরার দিকে রওনা হলেন। রাত তখন গভীর, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন, এমন মুহূর্তে আল্লাহর নবী দরজার ফাঁক দিয়ে দেখলেন, কে যেন আমার দরজার সামনে দাঁড়িয়ে অল্প স্বল্প পোশাক পরে কোনো মতে ঢেকে ঢুকে দাঁড়িয়ে আছে, কম্বল দিয়ে থত্থর থত্থর করে কাঁপছে। আল্লাহর নবী বললেন, কে গো, ওই জায়গায় কে দাঁড়িয়ে আছো? ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র কয়েকদিন আগে যে আপনি আমার নাম দিয়েছিলেন, আমি আব্দুল্লাহ, নতুন মুসলমান হয়েছি, দেখেন ইসলাম কবুল করার কারণে আজকে আমার কী পরিণতি, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই পরিস্থিতি তোমার কেমন করে হলো? ওই আব্দুল্লাহ তখন বললেন, আল্লাহর নবী,
আমি ইমান এনেছি আমার চাচা মুশরিক সহ্য করতে পারে নাই, এই জন্য আমার লজ্জা স্থানের কাপড়টা খুলে নিয়েছে, সম্পদ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। ওগো নবীজি, আমার চাচা আমাকে সব কিছু থেকে মাহরুম করেছে। ওগো নবীজি, আমার শরীরের পোশাক খুলে নিয়েছে, থরথর করে এই জন্য আমি কাঁদছি। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে কোনো পোশাক হবে কি না? আল্লাহর নবী বললেন, আবদুল্লাহ তুমি দাঁড়াও, তোমার জন্য আমি পোশাকের ব্যবস্থা করছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, আল্লাহর নবীর ব্যবহৃত দুইটি চাদর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, আবদুল্লাহ এই দুইটি চাদর আজকে থেকে তোমাকে আমি দিয়ে দিলাম, এই দুই চাদরের মালিক আমি তোমারে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবদুল্লাহ রে আজকে থেকে তোর নাম শুধু আবদুল্লাহ না, আমি নবী তোরে ভালোবেসে তোর নামের সঙ্গে একটা ডক্টরের ডিগ্রি লাগাই দিলাম, ডিগ্রি লাগাই দিলাম, একটা উপাধি লাগাই দিলাম, তোর নাম হচ্ছে আবদুল্লাহ জুল বাজাদাইন, অর্থাৎ দুই চাদরের অধিকারী আল্লাহর বান্দা আবদুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহর আপনি শহীদ মর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরো দোয়া করলেন, ওগো আল্লাহ কাফের বেঈমানদের জন্য তার রক্তকে আপনি হারাম করে দেন। সাহাবী তখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হইতে চাই, অথচ আপনি দোয়া করলেন আমার শাহাদাতের, কাফের বেঈমানদের জন্য আমার রক্তকে কেন হারাম করলেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, দুনিয়ার বুকে কোন মানুষ যদি শাহাদাতের অমিয় সুদা পান করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলাম কবুল করার জন্য শাহাদাতের তামান্না হৃদয়ে ধারণ করে, ওই মানুষ যদি বিছানার উপরে শুয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই সাহাবী এখন থেকে তুই আমার বাড়ির পাশে ওই সুফাদের সঙ্গে খাবি, বসবি, থাকবি মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর পাশে। এই সাহাবী ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অন্য অন্য সাহাবীদের ডিস্টার্ব হয়। সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আবদুল্লাহ জুল বাজাদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমটুম হয় না ঠিক মতো। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা আবদুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা আর বাধা দিও না, কারণ কি তার ইসলামটা অনেক দামি, তার ঈমানটা অনেক দামি, ঈমানের জন্য সে সব কিছু বিসর্জন দিয়েছে, এই জন্য সে ভালোবেসে কোরআন তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুক যুদ্ধের ডাক পড়ে গেছে, সব সাহাবীরা গেছেন তাবুকে, উনিও গেছেন। যাওয়ার পরে প্রচণ্ড জ্বর, আবদুল্লাহ এমন জ্বর খালি উঠানামা করছে, শরীরটা প্রচণ্ড ঘেমে যাচ্ছে। মাগরিবের ঠিক আগ মুহূর্তে অথবা পরের মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সান্নিধ্যে আবদুল্লাহ বিদায়। বলুন আল্লাহু আকবার। আবু বকর, উসমান, হজরতে বেলাল, এই তিনজন বড় সাহাবি আরও কয়েকজন মিলে লাস্টারে ধোয়াইতেছে। কী ধোয়াইতেছে? লাস্টারে। কার? আবদুল্লাহ। আল্লাহর নবী রাতে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসছেন, বলছে এই তোমরা কার লাশ ধোয়াচ্ছ? আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা সাহাবি আবদুল্লাহর দুনিয়ায় নাই, তার লাশটা ধোয়াচ্ছি। আল্লাহর নবী বললেন, এই সাহাবিরা আমার আবদুল্লাহর লাশ ধোয়াচ্ছ, ভালো কথা, খবরদার আবদুল্লাহর জানাজা যেন কোনো সাহাবি না পড়ায়। আল্লাহ আকবার বলেন। সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন? কয় আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। গোসল হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজার জন্য প্রস্তুত করা হলো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী জানাজা পড়াইলেন, সাহাবীরা কবরে নামার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা রে খবরদার আজকে কবরের মধ্যে কেউ নামবে না, আমার আব্দুল্লাহর লাশ আমি নবী নিজে কবরে নামাবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গেলেন, দুই হাত তুললেন লাশটা নেওয়ার জন্য, কবরের আর এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, আর এক প্রান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। আল্লাহর নবী হাতটা পাতলেন, দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ তিন মানুষ, একদিকে আবু বকর, অন্যদিকে ওমর, আর মাঝখানে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন লাশটা নেওয়ার জন্য এক কবরের মধ্যে নেমেছেন। ওই কবরের মধ্যে জান্নাতি আবহাওয়া বইতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আল্লাহর নবী লাশ নিলেন, লাশটা নেওয়ার পর আল্লাহর দিকে এইভাবে উঠালেন, বললেন, আল্লাহ ওগো আরশের মালিক, ওগো মাবুদ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, আপনি আয়ে আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী দিচ্ছেন, ওগো আল্লাহ
আমি আবদুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আপনি আবদুল্লাহর উপরে খুশি হয়ে যান। নবীজি লাশটা দাফন করলেন, কবর করে দিলেন, কবরটাই মাটি দেওয়া শেষ হলো, সাহাবিরা এবার গড়াগড়ি শুরু করছেন কবরের পাশে। কেন? সাহাবিরা বলতেছে, হায় রে, এই কবরের মধ্যে আজকে আবদুল্লাহ না আসে, যদি আমার দেহটা আবদুল্লাহর জায়গায় হইতো, কবরের মধ্যে হতো, কতই না ভালো হতো, বলুন আল্লাহ। তারা ইমানের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। দেখেন, বাড়ি ছাড়লো কিসের জন্য? ইমানের জন্য। ঘর ছাড়লো কিসের জন্য? টাকা পয়সা ছাড়লো কিসের জন্য? লজ্জা স্থানের কাপড়টা ছাড়লো কিসের জন্য? অর্থাৎ আল্লাহর জন্য। আর আমরা সেই আল্লাহর জন্য নামাজ পড়ি কিন্তু সুদ ছাড়তে রাজি না, আল্লাহর জন্য নামাজ পড়ি কিন্তু ঘুষ ছাড়তে রাজি না, আল্লাহর জন্য নামাজ পড়ি কিন্তু কোরআনের বিপক্ষে কেউ দাঁড়াইলে তার বিপক্ষে কথা বলতে আমরা পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই দেশে কোরআন ছিল, এই দেশে কোরআন থাকবে, যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে এদের পরিস্থিতি মুরাদের মতো হবে, মুরাদের মতো হবে, মুরাদের মতো হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই দেশে কোরআন আছে, যারা কোরআনকে ভালোবাসে তারাই এই দেশে থাকতে পারবে, কথা বলেন না কেন? যদি কোরআনকে তোমার পছন্দ না হয়, তুমি তোমার ধর্ম পালন করো, তাকে আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, কিন্তু তুমি অন্য ধর্মের হয়ে কোরআনকে কটাক্ষ করা যাবে না। তুমি মুসলমান, তোমার ভাল লাগে না ধর্ম, ইসলাম ভাল লাগে না, তুমি চুপ থাকো, কিন্তু সমস্ত মানুষের সামনে সোশ্যাল মাধ্যমে মিডিয়ায় এসে ইসলামকে কটাক্ষ করা, গালমন্দ করা, এটা কিন্তু ভালো কাজ না, ঠিক কিনা? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, বড় বড় আওয়ামী লীগের লিডাররাও বলেছেন, যারা দায়িত্বশীল, কি যে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে মুসলমান হিসেবে আমারও কিন্তু অন্তরে লাগে, কথা বলেন না কেন? মুসলমান হিসেবে আমারও লাগে। দল যেটাই আপনি করেন, যদি মুসলমান হিসেবে আপনার অন্তরে না লাগে, জানতে হবে আপনার ইমানের মধ্যে নিফাক আছে, আপনি মুনাফেক। রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক, তুই রাসুলের দুশ্মন। কবি নজরুল চমৎকার করে বলেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 245, আল্লাহ তাআলা বলছেন, মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফাইযাইফাহু লাহু আদআফান কাসীরা। আয়াত নাজিল হইল যে আল্লাহরে যে ঋণ দিবে, আল্লাহ তাআলা তার দ্বিগুণ ঋণের দ্বিগুণ ফজিলত সওয়াব বুঝাইয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। আয়াতটা নাজিল হওয়ার পরে গোটা মদিনার বুকে কথা ছড়িয়ে পড়লো, কি এই সাহাবিদের আল্লাহ, মুহাম্মদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন বলছে আসমান উনি বানাইছে, জমিন উনি বানাইছে, পৃথিবী উনি বানাইছে, হে গো আল্লাহ দেখি আমগো কাছে এখন ঋণ চাই, কেমন আল্লাহ, এ আল্লাহ দেখি ফকির আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলছে যে আল্লাহর ঘরে দান করা, কি করা? আল্লাহর ঘরে দান করা, এই কথা বলেছে, আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ করা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আর এরা কি বুঝছে? এরা বুঝছে কি যে আল্লাহ মনে হয় আমগো কাছে টাকা পয়সা চাইতেছে। আবু বকর দাঁড়িয়ে আছে, মনে রাখেন, আবু বকর হচ্ছে কাদা মাটির মানুষ, সহজে রাগে না, উমর হচ্ছে খুব গরম মেজাজের মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাদা মাটির মানুষ, কখনো কাউকে এমনি আঘাত করে না, আঘাত দিয়ে কথাও বলে না, উনি নিজে আমল করে, ইবাদত করে, জিহাদের ময়দানে যায়, নবীজির কাছে পড়ে থাকে, নবীজির সুখের দিনের সাথী, নবীজির দুঃখের দিনের সাথী। আবু বকর একদিন দাঁড়িয়ে আছে, ইয়াহুদি দাঁড়িয়ে বলতেছে, কি আবু বকর, কী হয়েছে? তুমি আল্লাহ তো ফকির, কয় কে কই যে আমাকে, তোমাকে আল্লাহ আমগো কাছে ঋণ চাইতেছে, টাকা পয়সা চাইতেছে, কই গোলামের বাচ্চা গোলাম, খবরদার আমার আল্লাহরে ফকির বলবি না। ওই ইয়াহুদি আল্লাহরে বলছে ফকির, আল্লাহরে বলছে মিসকিন। আবু বকর বলতেছে, খবরদার আমার আল্লাহরে ফকির বলবি না, মিসকিন বলবি না, কারণ আমার আল্লাহ ধনী, তুই জানিসই না এই আয়াতের মর্মার্থ কি, ব্যাখ্যা কি। ইয়াহুদি বলতেছে, না, তোমার আল্লাহ ঋণ চাইছে, তোমার আল্লাহ ফকির। আবু বকর হাতটা তুলে দিয়েছে গালের উপরে, কষে একটা চটকোনা, বলুন আল্লাহ আকবার। এবার ইয়াহুদি গালটা ধইরা নবীজির কাছে দৌড় দিছে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, আল্লাহর নবী কেমন সাহাবী বানিয়েছেন, আমি তেমন কিছু বলি না, একটা কথা বলেছি, কিন্তু কোন কথা সেটা আর স্বীকার করে না। আবু বকর দেখেন আমার গালের উপরে থাপ্পড় দিয়ে গালটারে লাল করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, ও ইয়াহুদি, ও কথা বলো না, আল্লাহর নবী বলছেন, ও ইয়াহুদি তুমি মিথ্যা বলছো, আমার আবু বকর কখনো কাউকে মারতে পারে না, যদি তুমি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, কিন্তু আবু বকরের ব্যাপারে বলেছ আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবীকে ইয়াহুদি বললেন, আপনার আবু বকরের ডাকেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আবু বকর তুমি কই ইয়াহুদিকে মেরেছো? আল্লাহর নবীকে ইয়াহুদি
সামনে যখন আবু বকর আসলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহরে ফকির বলেছে, এজন্য আমি তার থাপ্পড় দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই কাজটা তুমি ভালো করো নাই, ও যে আল্লাহরে গালি দিয়েছে, প্রমাণটা কি, প্রমাণ দেখাও, সাক্ষী দেখাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে ছিলাম শুধু আমি আর ছিল হচ্ছে ইয়াহুদি, কিভাবে আমি আপনার প্রমাণ দেখাবো? ও গো আল্লাহর হাবিব, প্রমাণ তো আমি দেখাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, যদি তুমি সাক্ষী আনতে না পারো, প্রমাণ যদি তুমি আনতে না পারো, আবু বকর তোমার গালে এখন ইয়াহুদি থাপ্পড় মারবে। আল্লাহর নবী কে ইয়াহুদি এই কথা যখন বলতে শুনলেন অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর চিন্তা করলেন, যদি আমার গালে থাপ্পড় মারে, একটা থাপ্পড়ই তো আমি খাবো, সমস্যা নাই, কিন্তু আল্লাহকে গালি দিয়েছে এটা আবু বকর প্রতিবাদ করেছে, এটা তার দায়িত্ব ছিল, ঈমানের দাবি ছিল, ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এবার আবু বকরকে বলছেন, আবু বকর তুমি সামনের দিকে আসো, সাক্ষী যদি আনতে না পারো ইয়াহুদি এক্ষুনি থাপ্পড় দিবে। ওইদিকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্যগুলো দেখছিলেন, ফেরেশতাকে ডাকলেন, জিবরিল আমিন, আল্লাহর হাবিব, আমার হাবিব, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাক্ষী খুঁজছে, তুমি দৌড় দিয়ে চলে যাও, চোখের পলক ফেলার আগেই তুমি সেখানে হাজির হয়ে যাও, বলো আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের সাক্ষী হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পূর্বে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সাক্ষী আপনি চেয়েছিলেন, কেন ইয়াহুদিকে মেরেছে? ও গো নবীজি, আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না, আবু বকরের সাক্ষী তার আশপাশের কোনো মানুষ না, আবু বকরের সাক্ষী আপনার কোনো সাহাবীও না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছেন। এই নেন আয়াত, সূরা আলে ইমরানের সে আয়াত তেলাওয়াত শুনালেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু إن الله فقير ونحن أغنياء আল্লাহ শুনেছেন, কে আল্লাহকে গালমন্দ করেছে, কে আল্লাহরে ফকির বলেছে, কে আল্লাহরে মিসকিন বলেছে, আবু বকর সত্যই বলেছে, সে আল্লাহরে গালি দিয়েছে, এজন্য আল্লাহ আল্লাহর কে ভালোবেসে আবু বকর থাপ্পড় দিয়েছে। নবীজি বলতেছেন, এই ইয়াহুদি, আবু বকরের সাক্ষী তো আমার আল্লাহ হয়ে গেছে, আমার সামনে থেকে দূর হয়ে যা, তুই আল্লাহর গাল বন্ধ করিস না, বলুন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেন, অন্য ধর্মের মানুষকে গালমন্দ যেমন করা হারাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনাদের এলাকায় যারা আছে, এদের মূর্তি পূজাকে গালমন্দ করাও হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগায়রি ইলম, যদি তোমরা ওই মূর্তি পূজাকে গালমন্দ করো, তাহলে ওই মূর্তি পূজারীরাও তোমার আল্লাহরের শত্রুতার বশবর্তী হয়ে গালমন্দ করবে, ঠিক কিনা? এই জন্য ধর্ম ওরা পালন করছে, করুক, ওরা করতে পারে, কোনো সমস্যা নাই, তাদের স্বাধীনতা আছে, কিন্তু তাদের মন্দিরে হামলা, তাদের প্রভুকে ওই মূর্তি পূজাকে গালমন্দ করা আপনার জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কারণ যদি আপনি তাদেরকে গালমন্দ করেন, আমাদের সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বিধর্মীদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন, তারা সোচ্চার ছিলেন এলাকার মধ্যে, সোচ্চার ছিলেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও তারা বিধর্মীদেরকে অধিকার দিয়েছেন। কথা আসছিল কোথা থেকে, যে ঈমানের জন্য তারা সব কিছু বিসর্জন দিয়েছেন, আর আমরা ঈমানরে এক পাশে রেখে অন্যদিকে আমরা দুনিয়াটাকে কামাই করার জন্য অনেকে ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেকে সুদকে জায়েজ করতে চায়, অনেকে ঘুষকে জায়েজ করতে চায়, যারা নেশাখোর, যারা গাঁজা খায় তারা গাঁজাকে জায়েজ করতে চায়, যারা সিগারেট খায় সিগারেটকে জায়েজ করতে চায়, যারা ঘুষ খায় ঘুষকে জায়েজ করতে চায়, যারা সুদ খায় এরা সুদকে জায়েজ করতে চায়। কেমনে জায়েজ করে? কয় হুজুর, এই জামানায় সুদ ছাড়া কি বাঁচা যায়? বলে কি বলে না? কয় হুজুর, ঘুষ ছাড়া সরকারি চাকরি পাচ্ছি না, কি করবো, এই জন্য ঘুষ দিই। মানে জায়েজ করতে চায়, সুদ খাইছে, ব্যাংক থেকে 50,000 টাকা সুদ নিয়ে এসেছে, চুপ করে মসজিদের মধ্যে 5,000 টাকা দান করে, কয় আল্লাহ তুমিও খাও আমিও খাই, নাউজু বিল্লাহি মিন যালিক। আল্লাহর রাস্তায় 5,000 টাকা সুদের টাকা দান করলে কি জায়েজ হয়ে যায়? কিছু কিছু মানুষ আছে ভাই, ঘুরে ফিরে অনেক কিছু জায়েজ করতে চায়। একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট করে বলবো নি, উত্তরবঙ্গের একটা প্রসিদ্ধ গল্প। এক হুজুর গেছে একটা এলাকায় ওয়াজ করতে, এলাকার মধ্যে ঢোকার পূর্বে দেখতেছে চারিদিকে খালি বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? বেগুন ক্ষেত। এখন হুজুর চিন্তা করতেছে, আয় হায় রে, আজকে তো মনে হয় বেগুন ছাড়া কপালে কিছু নাই, কথা বুঝেন নাই তো। হুজুর আর ওয়াজের আগে খায় নাই, খাইবে ওয়াজের পরে। হুজুর চিন্তা করছে, যাই ওয়াজে আজকে বেগুনটার আগে হারাম করে দিই, কথা বুঝেন নাই
হুজুরও উঠছে মুসান নিয়ে মাশাল্লাহ একবারে চেয়ারে বসে সানা খুতবার পরেই শুরু করছে কি নাহমাদুহু রাসূলুল্লাহ আলা শেষ কই মুসলমান জানো জাহান্নামের প্রথম খাবার কি কই হুজুর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ জাহান্নামের প্রথম খাবার কি আমরা জানবো কিভাবে কই শোনো মাসালার কিতাবে আছে চল্লিশ পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে যখন মাসালার কিতাবের কথা বলে দিয়ে এই ওয়াজ ছেড়ে দিয়েছে সভাপতি সাহেব মাছ থেকে চিন্তা করছে হায় হায় রে আমার বউ দেখে আজকে বেগুন দিয়ে ইলিশ বেগুন দিয়ে পাঙাস বেগুন দিয়ে শোল বেগুন দিয়ে শুটকি বেগুন দিয়ে মাছের চটচটি যত ভালো ভালো মাছ আছে সব তো বেগুন দিয়ে রানছে আজকে হুজুরে ভাত দেবো কীভাবে এবার হুজুর গেছে ওয়াজ শেষে ভাত খাইতে ভাত আর সামনে আসে না সভাপতি সাহেবরে জিগাইতেছে ও সভাপতি সাহেব ভাত কই ভাত ক্ষুধা লাগছে কয় হুজুর কি আর কোমো শর্মের কথা বেগুন যে জাহান্নামের খাবার এটা তো আমরা জানতাম না এই জন্য আমার বউ বেগুন দিয়ে ইলিশ বেগুন দিয়ে পাঙাশ বেগুন দিয়ে শুটকি বেগুন দিয়ে ওই বোয়াল বেগুন দিয়ে বাতাসি সব বেগুন দিয়ে রান্না করছে এই জন্য আপনার সামনে দিচ্ছি না হুজুর মনে মনে চিন্তা করছে হায় হায় রে আমার পছন্দের সব মাছ দেখে আজকে বেগুনের সাথে হান্দাইছে এখন মশলা ঘোরানো লাগবে কয় সভাপতি সাহেব এদিকে আসেন কয় জি হুজুর বলেন আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ কি বলবেন বলেন হুজুর মাসালা তো বোঝে না কয় এই মাসালার কিতাব কয়টা পড়ছেন আপনি বুঝেন এগুলা কয় কি হুজুর বুঝান না একটু বুঝতে চায় কয় মাসালার কিতাবে আছে চল্লিশ পাতার তলে অন্য তরকারি না হইলে বেগুন খাওয়াও চলে কথা বোঝেন নাই অন্য তরকারি না হলে বেগুন খাওয়াও চলে মানে ঘুরায় হুজুর জায়েজ করতে চাইলো শুধু হুজুরের উদাহরণটা কেন দিলাম কারণ দোষটা নিজের ঘরে আগে নিলাম এই বাংলার জমিনে অনেক মানুষ আছে হারাম কাজ করে ঘুরায় জায়েজ করতে চায় কথা বলেন না কেন থাইল্যান্ডে গিয়ে ব্যাংককে গিয়ে অনেকে জেনা করে ব্যভিচার করে ঘুরতে গিয়ে ইস্পা করে হারাম কাজ করে বাড়িতে এসে যদি জিজ্ঞেস করা হয় কাকা এই কাজটা যে করলেন আপনি ওখানে এটা কি জায়েজ হয়েছে ওই যে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে না কার ভাই তোর ভাবি আমার দ্বিতীয় বিবাহের অনুমতি দিচ্ছে না এই জন্য এই কাজটা করেছি মাইন্ড করিস না আল্লাহ হয়তো বা মাফ করে দেবে আচ্ছা দ্বিতীয় বিবাহের অনুমতি কোনো বউ না দিলে কি জেনা করা জায়েজ হয় কথা বলেন যৌতুকরে জায়েজ করে কেমনে যৌতুকরে জায়েজ করে কই বর্তমান সময়ে এত কষ্ট করে সন্তানকে বড় করলাম যদি একটা পালসার না দেয় যদি ঘর সাজানোর জন্য একটু সোফা না দেয় যদি একটা টেলিভিশন না দেয় কেমন ছেলে আমি বড় করলাম এই ছেলে তো ইনভেস্ট করে এর পেছনে কোনো লাভ হয় নাই সুতরাং এই যে মেয়ের বাপকে বলতে 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 লাস্টে দেখা যায় কলিজা চিপে নিংড়ানো শুরু করে আছে না নাই শুকুরের পেশাব খাওয়া যেমন হারাম গোস্ত খাওয়া যেমন হারাম যৌতুক নেওয়া তেমনই হারাম ঠিক কিনা মুসলমান চাঁদপুরে মনে হয় একজনও যৌতুক নেয় না না একজনও নেয় না আসেনি দু একজন ডিজিটাল কায়দায় অ্যাঙ্গেলে যৌতুকের খাবার খায় আসে না নাই রমজান আসলে ইফতার কোরবানি আসলে গরু গরু দিয়ে অনেক সময় হয় না আবার মহিষও চায় কথা কন না কেন যেগুলো বিয়ের সময় যৌতুক নেয় আমি বলি এগুলো পুরুষ না এগুলো হিজরা কারণটা কি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি তোমার যদি সামর্থ্য না থাকে তুমি অপেক্ষা করো যতদিন পর্যন্ত তোমার সামর্থ্য না হয় ততদিন বিয়ে করো না আর এক বেটার থেকে টাকা নিয়ে যদি আপনারা যৌতুক নিয়ে বিয়ে করতে হয় এই বিয়ের মধ্যে কখনো বরকত থাকতে পারে না পারে না পারে না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন ইমানটাকে আমরা একদিকে রাখবো না আমরা ইমানটাকে সর্বাগ্রে রাখবো ইমানের জন্য জীবন দিব কিন্তু ইমান বিক্রি করবো না ঠিক কিনা ইমান বিক্রি করবো না আমার দল জয় যাক নেতা জয় যাক আমার সন্তান জয় যাক আমার পরিবার জয় যাক আমার স্ত্রী যাক যাক আমার জীবন দিব কিন্তু ইমান দিব না ইমান দিব না ইমান দিব না ঠিক কিনা মুসলমান প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের পরে তিন নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাব্বুল আলামিনের পরে আয়াতের মধ্যে বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন করেছি ওই মানুষগুলো হয় কৃতজ্ঞ হবে নতুবা অকৃতজ্ঞ হবে যদি কৃতজ্ঞ হয় তাহলে আল্লাহর জান্নাতে যাবে যদি অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে প্রিয় ভাইরা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনা আস সাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ রাব্বুল আলামিন
ওই কিয়ামতের ময়দানে আমি তিনটি ভাগে বিভক্ত করব। এক দল থাকবে কিয়ামতের ময়দানে ডান দল, আর এক দল থাকবে বাম দল, আর এক দল থাকবে সামনের দল। দল হবে কয়টা? যারা ডানপন্থী হবে আর যারা সামনে থাকবে এরা জান্নাতে যাবে, আর যারা বামপন্থী হবে এরা হচ্ছে চূড়ান্ত শয়তান, চূড়ান্ত শত্রু, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এরা দুনিয়ার বুকে কোরআনকে ভালোবাসতো না, মুখে মুখে বলতো কোরআন কোরআন, অন্তরে কোরআনের বিদ্বেষী চিন্তা চেতনা ছিল আছে না নাই? এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু সন্তান আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, সেই মানুষটার কোনো ফিলিংসই নাই, বউ পর্দা করে না, কোনো ফিলিংসই নাই, ইসলামের বিপক্ষে কথা বলে তার কোনো চিন্তা চেতনাই নাই। এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাম প্রান্তে দাঁড় করাবেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষগুলোর জন্য আজকের ফয়সালাটা কী হবে? আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই মানুষগুলোর জন্য জান্নাত হবে না, এদেরকে বিনা হিসেবে শিকল বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, বড় ভয়াবহ ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি। কিয়ামতের ময়দানে কিছু মানুষ যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো পাল্লায় উঠাতে বলবেন। আমলগুলো যখন পাল্লায় উঠানো হবে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা এদের আমলের খবরটাকে, ওই ফেরেশতারা তখন বলবেন আল্লাহ এই মানুষগুলোর আমল বড়ই ভালো ছিল, বড়ই ভালো ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র দুই তিনটা নেক আমল তাদের দরকার। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুই তিনটা নেক আমল যদি হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, এদেরকে জান্নাতে দিও না, জাহান্নামে ফেলাও। ফেরেশতারা যখন বলবেন হে তোরা জাহান্নামে যা, ওই বান্দাগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা করেছে, আপনি জাহান্নামে দিয়েন না, মাত্র দুই তিনটা নেক আমল আমরা এই কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজন থেকে কালেকশন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা না, কিয়ামতের ময়দানে আমল সংগ্রহ করতে পারবে না, সংগ্রহ করতে পারবে না। বান্দা তখন বলবে আল্লাহ আপনি একটু সুযোগ দেন মাবুদ, দেখেন আমি সংগ্রহ করতে পারি কিনা। এবার দৌড় দিয়ে যাবে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে যাওয়ার পরে বলবে ও ভাই তুমি আমারে কিছু আমল দিয়ে দাও না, দুইটা আমল, তিনটা আমল, এই দুই তিনটা আমল পেলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই বলবে ও ভাই আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি একটা আমলও দিতে পারবো না। এবার যাবে বাবার কাছে, বাবাও বলবে না আমার সন্তান তুই মানলাম কিন্তু আমার আমল থেকে তোরে কিচ্ছু দিতে পারবো না। এবার নারী ছেড়ে ধন মার দিকে ধাবিতে হবে, যাওয়ার পরে বলবে মা দশ মাস দশ দিন তুমি পেটের মধ্যে রেখেছিলা, আমাকে বহু কষ্ট করে লালন পালন করেছো মা, ও মা আজকে দুই তিনটা নেক আমলের কারণে তো আমি ধরাশয়ী হয়ে গেছি, তুমি তোমার আমল নামা থেকে আমার দুই তিনটা নেক আমল দিয়ে দাও। মা তখন বলবে সন্তান আজকে এই কিয়ামতের ময়দানে আমি মা তোরে আমার আমল নামা থেকে একটা দুইটা আমলও দিতে পারবো না, আমি নিজেই আজকে ব্যস্ত আছি, আমার কি হয় আমি ভীত সন্ত্রস্ত, যা আমার সামনে থেকে চলে যা, আল্লাহ তোর ব্যাপারে যেই ফয়সালা করে তাই হবে। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তিনটা দল হবে, ডান সামনের আর বাম, বাম যাবে জাহান্নামে। এই মানুষগুলো যাদের দুই তিনটা আমল সংকট থাকবে এদেরকে পর্যন্ত বাপ মা সহযোগিতা করবে না। আপনার আমার পরিস্থিতি কি হবে এবার আপনি আমি বুঝেন, যদি আপনি আমল নিয়ে কবরে যান ভালো থাকবেন, আমল নিয়ে যদি কবরে না যান তাহলে ভালো থাকতে পারবেন? প্রিয় ভাইরা আমার, আজকে এই পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে গজব কেন বেড়ে যাচ্ছে? এই যে দ্রব্যমূল্যের যে দাম বাড়তেছে, আপনারা তো শুধু সরকারের গালি দেন, সরকারের গালি দিয়ে লাভ নাই, এগুলো আমাদের কৃতকর্মের ফল, কথা বলেন না কেন? এগুলো আমাদের কিসের ফল? কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তারপর বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তেগফার কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব, ওই বৃষ্টি দিয়ে ফসল উৎপাদন বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ইস্তেগফার করি বেশি? না, ক্ষমা প্রার্থনা আমরা বেশি করি না, দুনিয়াতে যে যায় যেমনে চলতেছি সে সেভাবেই চলতেছি। প্রিয় ভাইরা আমার, শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন যে পাঁচ শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর? পাঁচ শ্রেণীর মানুষ যখন তাদের পাপগুলোকে বৈধ মনে করবে আল্লাহর গজব সে এলাকার মধ্যে নেমে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এক নম্বর, যখন বেশি বেশি অভিশাপ দিবে, ইদা দহরাত তালাউন। দুই নম্বর, অসুরিবাল খুমুর,
মদপান যখন বেশি করবে, তিন নম্বর ওয়ালা বিসুল হারির চিকন চাকন পোশাক যখন বেশি পরবে। আজকে মোটা সোয়েটার আপনারা যারা পরে এসেছেন, এরা শীত নিবারণের জন্য পরে এসেছেন, এরা কিন্তু পর্দা করার জন্য পরেন নাই, কথা বলেন না কেন? ঝুঁকির মধ্যে পড়বে তিরমিজির হাদিস, কয়টা কারণ? জোরে বলেন কয়টা? এই পেছনে মানুষ জোরে বলেন কয়টা? পনেরোটা। এখন চাঁদপুরের মধ্যে এই গুণাগুলো আছে কিনা এগুলো একটু মিলাবেন, বলমনি তিরমিজির হাদিস মিলান, চাঁদপুরের মধ্যে এই গুণাগুলো আছে কিনা। যদি চাঁদপুরের মধ্যে থাকে আপনারা নিজেরা এগুলো থেকে বিরত থাকবেন, আর যদি চাঁদপুরে না থাকে তাহলে তো আপনারা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল বলতেছেন পনেরোটা গুণা। এক নম্বরে কি খেয়াল করেন, ইদাত্তা খদাল ফাই উদওয়ালা, যখন গনিমতের সম্পদটাকে মানুষ নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলবে, আল্লাহর গজব ভূমিকম্প তখন চলে আসবে, বলুন নাউজুবিল্লাহ। এখন যুদ্ধ নাই, গনিমতের সম্পদ নাই, কিন্তু আপনার জন্য অনেক সংস্থা থেকে বরাদ্দকৃত চাল ডাল আসে কি আসে না? রাস্তার জন্য বরাদ্দকৃত টাকা আসে কি আসে না? অনেক মানুষ দেখা যায় আপনার জন্য বরাদ্দকৃত টাকা এটা নিজে খেয়ে ফেলে, আসে না নাই? যখন আরেকজনের হক এইভাবে মানুষ খেয়ে ফেলবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নেমে আসবে, বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর, আল্লাহর নবী বলছেন ওয়াল আমানাতু মুগরামাত, আমানতের খেয়ানত মানুষ বেশি বেশি করবে। এখন খেয়াল করে দেখেন, আমানতের খেয়ানত কম করে না বেশি করে? আপনি ব্যাংকে টাকা রাখলেন না, আরেকজনের কাছে টাকা রাখলেন যে কাকা 3 লক্ষ টাকা 2 মাস পরে আপনার কাছ থেকে আমি নিয়ে যাব, এটা আপনার কাছে আমানত। ওই টাকা আপনি রাখার সঙ্গে সঙ্গে ওর মাথার মধ্যে শয়তানে খালি কামড়ায়, কয় এই 3 লাখ নিয়ে যা আরেক জায়গায় খাটা, সুদে 3000 করে পাবি, আপনার কাছে পারমিশন না নিয়ে অনেকে কিন্তু টাকা পয়সা খাটায়, এমন আছে না নাই? আপনি আপনার বন্ধুকে বললেন, না বন্ধু এই কথাটি তোরে বললাম, খবরদার আর কাউকে বলিস না, তোর কাছে এই কথাটি আমানত। আবার দেখা যায় ওই বন্ধু তখন 20 জন মানুষের সামনে এটা ফ্ল্যাশ করে দেয়, আমানতের কোনো খেয়ানত, আমানতের কোনো রক্ষাই করা হয় না, খেয়ানত বেশি বেশি করা হয়, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। যখন এই পাপগুলো বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের গজব দুনিয়ার বুকে বেশি বেশি আসবে, বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাকাতু মুগরামা, যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। খেয়াল করে দেখেন বর্তমান সময়ে মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু যাকাত দিতে চায় না, আছে না নাই? আবার যাকাত যদি দেয়ও, অনেক মানুষ দেখা যায় ওই চকবাজার থেকে এমন শাড়ি লুঙ্গি ভাই কিনে নিয়ে আসে, যেই শাড়ি লুঙ্গি মশারি হিসেবেও ব্যবহার করা যায় না, আছে না নাই? যেই শাড়ি নিজে পরে না, যেই লুঙ্গি নিজে জীবনে পরে নাই, নিজের বাপরে জীবনে পড়ায় নাই, এই শাড়ি এই লুঙ্গি নিয়ে গিয়া গরিব মানুষের হাতে তুলে দেয়, মানুষটা 1 মাস 1.5 মাস পরার পরে দেখা যায় এটা টিস্যু পেপারের মতো ছিঁড়ে যাচ্ছে খালি, আছে না নাই? নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু যাকাত দিতে চাইবে না। যখন সমাজের মধ্যে যাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে, আল্লাহর গজব নেমে আসবে, বলুন নাউজুবিল্লাহ। কয় নম্বর গেছে? এই ভুলে গেছে, কয় নম্বর? 3 নম্বর, জোরে বলেন কয় নম্বর? চাঁদপুরে আসেনি যে একজন যাকাত দিতে চায় না, বা সবাই কি যাকাত দেয় চাঁদপুরে? বহুত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে চায় না। 4 নম্বর, আল্লাহ নবী বলছেন ওয়াতুল্লিমালি গায়রির দিন, মানুষ দিন শিখবে শুধুমাত্র পয়সা কামানোর জন্য, কথা বলেন? ডাক্তার হবে, বলবে যে মানুষের সেবার জন্য ডাক্তার হয়েছি, কিন্তু বিশ্বাস করেন 100 টাকা কম দেওয়ার কারণে অনেক সময় রুগীও দেখতে চায় না, এমন আছে না নাই? গত কয়েকদিন আগের ঘটনা, পেটে টিউমার নিয়ে অপারেশন করতে গেছে, ডাক্তার সাহেব পেট কাটছে, 3000 টাকা দিতে দেরি হয়েছে, তাই টিউমার রেখাই পেট সেলাই করে দিছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসছে, কথা কয় না রে? এরকম আছে না নাই? আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি মানুষের সেবার জন্য, আসলে ইঞ্জিনিয়ার হয়েছে মানুষের সেবার জন্য না, খালি পাত্তি কামানোর জন্য। আর কিছু কোটটাই পড়া লোক আছে, খালি চিন্তা করে যে একটা কোনোভাবে সরকারি চাকরি পায়া লই, তারপরে দেহামু খেলাকারে কয়, বুঝেন নাই কথা? চাকরি হয়েছে কথার কথা, ঘুষ দেওয়া হোক আর পরীক্ষা দেওয়া হোক, যাদের ভিতরে বেশি খাই খাই চিন্তা থাকে, চাকরি পাওয়ার পরে ভাই আর দুনিয়াটারে চিনে না, এলাকার মানুষরা চিনে না, চোখে টিনের চশমা লাগাই, এরপরে কি করে জানেন নি? ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, পেছনে টাকা, ওপরে টাকা, নিচ থেকে টাকা, টাকা দিবে কাজ হবে, টাকা দিবি না ঘুষ দিবি না তোর ফাইল সিগনেচার হবে না, আছে না নাই? সবাই না, কিন্তু কিছু লোক আছে এরকম, চাকরি পাওয়ার পরে জনগণের সেবক আর মনে করে না, ও তখন জনগণের জন্য হায়েনার রূপ ধরে,
তিন বছর চার বছর ফাইল সিগনেচার হয় না, এরকম ঘুষখোর বেঈমান গাদ্দারদের বিচার কেয়ামতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গতবার রমজান মাসে ফেসবুকে একটা কৌতুক প্রকাশিত হয়েছিল। এক লোক জোহরের নামাজে যাচ্ছে, তো ফাইল সিগনেচার করতেছে না, তো যিনি ঘুষ দিবেন উনি সামনে আসছে, কয় স্যার ফাইলটা একটু সিগনেচার করে দেন না। কই মিয়া তোমার না কই সিজ বকশিস দেওয়া লাগবে, বকশিস দ্যাট মিন ঘুষ, কথা বুঝেন নাই তো? বলছে স্যার একটু করে দেন না, আমার কাছে এত টাকা নাই। কার বেটা দিলে দে তাড়াতাড়ি, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়ো তাড়াতাড়ি দে বেটা, বুঝেন নাই কথা? দিলে দে তাড়াতাড়ি, সিগনেচার করে যায়, নামাজে দাঁড়ায় যাচ্ছে, তাকবীরে উলাই নামাজ পড়তে হবে। হাজি সাহেব এই ঘুষের টাকা খায়া 33 বার উমরা করলেও জান্নাতে যাইতে পারবেন না, এই ঘুষের টাকা খায়া কপালে 6 ইঞ্চি কালো দাগ ফেলাও জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আছে না নাই? লোভ সামলাইতে পারে না। কয়টা গেছে? 4টা। আল্লাহর নবী বলতেছেন, আচ্ছা এই চাঁদপুরে একজন ঘুষ টুস খায়নি? না, একজনও নাই। না না নাই নাই নাই। আল্লাহ ওদের হেদায়ত দান করুক। ও ঘুষ খায় না, পেটের মধ্যে আগুন খায়। আর যেগুলো এরকম ঘুষ টুস খায় না, এদের বউগুলো থাকে বদের হাড্ডি, বাড়িতে যে বউয়ের কাছে শান্তি নাই, পোলাপান এক একটা হিরো আলমের মতো, বুঝেন নাই, শান্তি নাই, পোলা কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আর নিজে যে ভাত খাইতে পারে তাও কিন্তু না, যেগুলো হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, জেনা ভাই বিচার করে। ডাক্তার এদেরকে বলে, কাকা এক কাপের বেশি ভাত খায়ও না, নাহলে তোমার কিন্তু খবর আছে। এক টুকরা ভুলে গরুর গোস্ত যদি খায়া ফেলে, পেটের মধ্যে গড়মড় গড়মড় করে আওয়াজ হয়, হজম করতে পারে না, আছে না নাই? আল্লাহ তারা বলতেছে, তুই আরেকজনের হক নিয়ে আসতেছিস, তোর মুখে আমি সিল মেরে দিলাম, যা আর খাইতে পারবি না, ঠিক কিনা? একজন 50,000 কামাচ্ছে, বরকত নাই, 49,000 ডাক্তারের পেছনেই শেষ, আরেকজন মাত্র 20,000 কামাচ্ছে, মাশাল্লাহ, 3 পোলায় স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আবার দেখা যায় 20,000 টাকা নিয়ে আসার পরে বউয়ের অসুখ নাই, নিজের অসুখ নাই, 15,000 টাকা সংসারে খরচ হচ্ছে, 5,000 টাকা জমেও যাচ্ছে বছরে। অনেকের আছে এরকম যে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেটও লাগে না, আছে না নাই? কারণ কি? হালাল, এই জন্য আল্লাহ তালা ভরপুর বরকত দিয়ে দিয়েছে। আর যেটা হারাম খাইছে এগুলোর পেছনে শুধুমাত্র মানে আপনার টাকা দৌড়াচ্ছে কিন্তু টাকা রাখতে পারতেছে না, হারামের কারণে বরকত নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে, হারাম আছে যেখানে, হালাল আছে যেখানে, আরাম আছে সেখানে। দুমড়ায় মুচড়ায় বান্ডিল বান্ডিল নিচ্ছেন, আরাম নাই রে ভাই, বিশ্বাস করেন আরাম নাই, হালাল খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন, বলুন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যে পয়েন্ট বলতেছেন, ওয়াতার রাজুলু ইমরাতুহু ওয়াক্কা উম্মাহু, এটা মনে হয় চাঁদপুরের সাথে হুবহু মিলে যাবে। জামাইরা বউয়ের কথাই উঠবস করবে আর মার অবাধ্য হয়ে যাবে। খেয়াল করে দেখেন তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল কি বলতেছে, স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, স্ত্রীর অধিকার আদায় করবেন, স্ত্রীকে ভালোবাসা সেইভাবে দিবেন যেইভাবে আল্লাহ তাআলা দিতে বলেছেন, রাসূল যেভাবে ভালোবেসেছেন, কিন্তু স্ত্রীর কথাই উঠবস করা যাবে না। আপনার হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন কি না? অবশ্যই দিয়েছেন। স্ত্রীকে ভালোবাসা মহব্বত করা আর স্ত্রীর কথাই উঠবস করা দুইটা কিন্তু দুই জিনিস। স্ত্রীর হক আদায় করবেন, কিন্তু স্ত্রীর কথাই উঠবস করা যাবে না, বাপ মার অবাধ্য হওয়া যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে তাকান, ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিছু হয়েছে, মারামারি লাগছে না তো আবার? ও হুজুর আসতেছে, মাশাআল্লাহ, আমার মাহমুদ ভাই আসতেছে, আমার এলাকার সন্তান, আমার ছোট ভাই, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এমন মধুমাখা দেন যেই কণ্ঠ দ্বারা মানুষকে দ্বীন প্রচার করবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই আসতেছে, ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনবেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, মাত্র আর 3-4 মিনিট সময় নেব। আপনারা সবাই এদিকে তাকান, এই যে আমার মাহমুদ ভাই চলে এসেছে, মাশাআল্লাহ। আচ্ছা 2-3 মিনিট, হ্যাঁ, তারপর আলোচনা শেষ করে দেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, কেমন আছেন? বস বস, শরীরটা ভালো, আসতে কষ্ট হয় নাই তো? আল্লাহ কবুল করো। 5-6টা পয়েন্ট আছে, শেষ করেই আমি আলোচনা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা এদিকে তাকান, এই যে মাহমুদ ভাই এসেছে, এরপরে খেলা হবে, ওয়াজটাও হবে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন চাঁদপুরে এগুলো আছে কিনা? তাহলে কিছু কিছু আছে নাকি?
আমি কিন্তু তিরমিজির হাদিস থেকে বলতেছি। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ আবাদ করাবার দেয়া মসজিদের মধ্যে আউল বাউল ফাউল কাজ বেশি হবে। খেয়াল করে দেখেন কিছু মানুষ মসজিদে ঢুকে নামাজের খবর নাই, ফ্যান কয়টা ময়লা হয়েছে, সুইচ কয়টা ভাঙছে, মুয়াজ্জিন কয় মিনিট দেরিতে আজান দিছে, ইমাম সাহেব কখন মসজিদে ঢুকছে, এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই। একজনের রিংটোন বেজে উঠলে ভাই যেন হ্যাঁ দুমড়ায় মুসরা ভাইজা খায়া ফেলবে, এত রাগ। মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা, ভোট চাওয়াচাওয়ি, এগুলো হবে কি হবে না দেখেন এখন হচ্ছে। দুনিয়াবি কাজ যেগুলো ইসলাম অনুমোদন করে না, এই সমস্ত কাজ মসজিদের মধ্যে ছড়িয়ে পড়বে বলুন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাদ আল কবীরা তুফাসিদুহুম ফাসিকুহুম, গোত্রের সমস্ত পাপিষ্ঠ লিডাররা বড় বড় নেতৃত্বে চলে আসবে। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা যায়মুল কওমি আরজালাহুম, নেতারা বড় বড় গাদ্দারি শুরু করবে, ওয়াদা করবে একটা কিন্তু মানবে না একটাও, মিলতেছে নি, বহুত প্রতিশ্রুতি দিবে কিন্তু মানবে না, এরকম ঘটনা ঘটবে। সব এলাকার কথা বলতেছি না, কিছু এলাকায় আছে এরকম। আল্লাহ রাসূল এরপরে বলতেছেন ও উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান দিবে ভালোবেসে না, ভয় পেয়ে, কি পেয়ে, ভয় পেয়ে। দেখবেন কিছু মানুষ যখন সামনে আসে, ওরে বাবারে বাবা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার, আপনার বউ ভালো আছে, আপনার বাচ্চা ভালো আছে, স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলে, যখনই সামনে থেকে চলে যায় কয় খাটাসটা মরে না কেন, কথা বলেন। ইমাম সাহেব যখন জানাজা পড়াই কয় এই লোকটা কেমন ছিল, আরে বাবারে বাবা, সাতপুরার মতো ভালো লোক নাই, ফরিদগঞ্জের একের লোক ছিল। যেমনি ইমাম সাহেব হাটটা নামাইতে কয়, ওই যে চেলাপালা আছে ভালো না বললো তো আবার প্যাদানি দিবে, হাটটা নামানোর পর কয় খালি কবরে ঢুইকালো, এমন প্যাদানি দিবে আজকে, আছে না এরকম। শুধু মুখে মুখে কি করবে, সালাম দিবে, ভালোবাসবে, মহব্বতের কথা বলবে, অন্তর থেকে ঘৃণা করবে, খেয়াল করে দেখেন এলাকায় আছে না নাই, বহুত আছে বাংলাদেশে। আল্লাহ রাসূল বলেছেন এরপরে দহরাতিল কয়নাত ওয়াল মাযিব, গায়ক গায়িকাদের চরম ফেমাস, এই গায়ক গায়িকারা প্রচুর ফেমাস হবে, পত্র পত্রিকায় বড় বড় কভারেজ তাদের আসবে, কিন্তু যারা কোরআনের খেদমত করে, যারা দায়ী, তাদের কভারেজ আসবে না, তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না, তারা প্রসিদ্ধ হবে না, ঠিক কিনা? পরিমণি কয় কেজি কেক কাটছে, কি পোশাক পরে ড্যান্স করছে, কবে কক্সবাজার গেছে, সব নিউজ হয়। নাজমুস সাকিবরা দুবাই থেকে পুরস্কার নিয়ে আসে, পত্রিকায় জায়গা পায় না, কথা বলেন, মিলতেছে নি দেখেন। এবার মিলায়া আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। সবশেষ যে পয়েন্টটি অশরিবাতিল খুমুর, মদ পান মানুষ বেশি বেশি করবে। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়া লাইনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে। সর্বশেষ যে পয়েন্টটি ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবের জন্য মানুষ জীবন দিয়ে দিবে কিন্তু বাপমার জন্য মানুষ দুই মিনিট সময় বাইর করবে না। খেয়াল করে দেখেন যখন আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে, তিন ঘন্টা চার ঘন্টা কেটে যায় কোনো সমস্যা নাই, বাপের সঙ্গে বসলে খালি খুশখুস খুশখুস করে, কখন বুড়া যাবে, কখন বুড়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে বলুন আমিন। যারা আমরা এই পাপের সাথে জড়িত, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপগুলো থেকে বের হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সূরায়ে দাহার থেকে যে কথাগুলি শুনলাম, এই চোখ জবান সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গোটা বডিটা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, দুনিয়ার কোনো প্রয়োজনের কারণে না, দুনিয়ার মানুষের জন্য না, আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, যতদিন বেঁচে থাকব কোরআন নিয়ে বেঁচে থাকব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার মাহমুদ ভাই এখন কথা বলবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে তাফসীর শুনে শেষ করে তারপরে বাড়িতে যাবেন, আল্লাহ কবুল করুন আমিন। জি মাহমুদ ভাই, কষ্ট দিলেন। আলহামদুলিল্লাহ।